সাগরদিঘির উপনির্বাচন থেকেই কি তৃণমূলের জামানত জব্দ হতে শুরু করলো? বর্তমান বিধানসভায় কংগ্রেসের কোনো সদস্য নেই, বায়রনি হতে চলেছেন একমাত্র কংগ্রেস প্রতিনিধি, কিন্তু তার জয়ের স্পষ্টতই ব্যবধান বাড়ছে অনেক এবং শেষমেশ বিরাট ব্যবধানে জয় পেলেন বায়রন। এবং সাংবাদিকদের সামনে তিনি প্রকাশ্যে মুখ খুললেন এবং বললেন, তৃণমূল আমায় কিনতে পারবে না, আমি কিনে নেব। এদিন জয় যখন প্রায় লেখা হয়ে গিয়েছে তখন প্রশ্ন শুনেই বায়রন দৃঢ় গলায় বললেন, লিখে রেখে দিন, তৃণমূল আমায় কিনতে পারবে না, দরকারই আমি তৃণমূলকে কিনে নেব। একুশের সাগরদিঘিতে 50,000-এর বেশি ভোটে জিতেছিলেন সুব্রত সাহা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় মন্ত্রীও হয়েছিলেন, তার প্রয়াণের পরেই সেই কেন্দ্রে উপনির্বাচন হলো। উপনির্বাচনের তাৎপর্যপূর্ণ জয় পেল কংগ্রেস, সেখানে শুধু জেতাই নয় তৃণমূলকে উচিত শিক্ষা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। গণনা কেন্দ্রের বাইরে থেকে বায়রন ফোনে বললেন, দাদা যা করেছেন তা অতুলনীয়, একেবারে মাটি কামড়ে পড়েছিলেন। দাদাকে প্রশ্ন শুনে হাসলেন, বললেন, দাদা মানে আমাদের অধীরদা, বুতে বুতে চলে গিয়েছেন, পাড়ার বৈঠকে মানুষের উঠোনে পৌঁছে গিয়েছেন, আমাদের কর্মী সাইদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল পুলিশ, দাদা এক ফোনে থানা ঘেরা হয়ে পৌঁছে গিয়েছিলেন, ক্যাপ্টেন যেমন সামনে থেকে লড়েন তেমনি লড়েছেন দাদা, ভোটে জিতে অধীরদাকে কুর্নিশ জানালেন কংগ্রেস প্রার্থী বায়রন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বায়রনের অকপট জবাব, স্পষ্ট কথাই তিনি বললেন, সিপিএম 100% ভোট দিয়ে ভোট করেছে, পরিপূর্ণ জোট যাকে বলে সেটাই হয়েছে সাগরদিঘিতে, সিপিএমের পূর্ণ সহযোগিতায় আমরা জয়লাভ করেছি। প্রশ্ন যখন করা হলো বায়রনকে, তৃণমূল যদি আপনাকে কিনতে চায় আপনি কি করবেন, সেই প্রশ্নের জবাবে বায়রন বললেন, লিখে রাখুন, তৃণমূল আমাকে কিনতে পারবে না, প্রয়োজনে আমি তৃণমূলকে কিনে নেব। কার্যত সিরিয়াস ভোট হয়ে গেল সাগরদিঘিতে, আর সেই ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবিতেই রাজ্য রাজনীতিতে অন্য সমীকরণ দেখছেন আমজনতা।